সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা ও নিয়মার চিকিৎসা সেবার মান নিয়ে মানুষের অভিযোগ নতুন কিছু নয়। তবে এসবের ব্যতিক্রমী একটি হাসপাতাল হিসেবে দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনেকের ধারণা, সরকারি হাসপাতাল মানে দীর্ঘ লাইন, মানহীন সেবা আর অপরিচ্ছন্ন পরিবেশ। তবে এসব অভিযোগের ঊর্ধ্বে থেকে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে ঝকঝকে, চকচকে আর দুর্গন্ধমুক্ত নান্দনিক পরিবেশে চিকিৎসা সেবা নিতে পারছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালে একদিকে যেমন চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাচ্ছে, তেমনি সমানতালে হচ্ছে অবকাঠামোগত উন্নয়নও। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা এবং সকল শ্রেণী পেশার মানুষের অকুণ্ঠ সহযোগিতায় তিনি সরকারি এই হাসপাতালে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ্য ব্যক্ত করেছেন। বিয়ানীবাজার উপজেলাবাসীর প্রতি আমার দাবি থাকবে, আপনারা হাসপাতালে আসবেন, হাসপাতালে সার্ভিসগুলো নেবেন, হাসপাতালে সেবা নেবেন। স্বাস্থ্যসেবার যে অঙ্গীকার, যেটা জনগণের কাছে পৌঁছে দেয়, সেই অঙ্গীকারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাইব আমাদের এই স্বাস্থ্যসেবা আমাদের বিয়ানীবাজার উপজেলাবাসী এবং সাথে আশেপাশের যে চট্টগ্রাম উপজেলার যে জনগণ আমাদের উপর আস্থা রাখেন, আমাদের হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকেন, ওনাদের প্রতি আমাদের উদার্ত আহ্বান থাকবে, আপনারা আসবেন আমাদের হাসপাতাল থেকে, আমাদের সেবা নেবেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা চেষ্টা করব আমাদের এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা আমাদের এই কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাব এবং ভবিষ্যতে আরও বিশদ আকারে আমরা আমাদের এই স্বাস্থ্যসেবার কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। সম্প্রতি তার প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে তিনটি ক্যাবিন। 2009 সালে এই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবনের উদ্বোধন হলেও ক্যাবিনগুলো ছিল বন্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সকল শহীদদের স্মরণে চলতি বছরের 15 আগস্টই এই তিনটি ক্যাবিন চালু করা হয়। তিনটি ক্যাবিনের একটিতে পুরুষ, অন্যটিতে মহিলা এবং আরও একটি ক্যাবিন রাখা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য। আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ক্যাবিনগুলোতে রাখা হয়েছে সার্বক্ষণিক অক্সিজেন সেবার ব্যবস্থা। পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব আর নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধ্যের পুরোটাই দেওয়ার চেষ্টা করছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিয়ানীবাজারের পক্ষ থেকে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে আমরা একটা মুক্তিযুদ্ধের কেবিন এবং সাথে একটা পুরুষ কেবিন এবং একটা মহিলা কেবিন আজকে উদ্বোধন করেছেন। এই যাত্রার মাধ্যমে আজকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা নতুন ইতিহাস শুরু হলো। স্বাধীনতার 51 বছর পর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন সেবা চালুর খবরে অনেকটা আবেগে আপ্লুত মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বলছেন, হাসপাতালের এমন উদ্যোগ বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের জন্য আশার আলো ফুটিয়েছে। মুক্তিযোদ্ধার আর বাঁচানো হয় যে আজকে যে উনি মুক্তিযোদ্ধারে একটা কেবিন দিয়েছেন বা পুরুষ মহিলার তিনটা কেবিন গ্রহণ করা হইল। আজকে ইউনিয়ন সাহেবরা, উপজেলা চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব সব আসলা। আসলে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে তাকিয়া আর আমি ব্যক্তিগত আমার অন্তরস্থল তাকিয়া যে লর্ড সাহেবরে অশেষ ধন্যবাদ জানাই। আর উপজেলা জনপ্রতিনিধিরা বলছেন, সরকার দিন দিন সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি করতে চেষ্টা চালাচ্ছে, তারপরও চিকিৎসক সহ দায়িত্বশীলদের অবহেলার কারণে নানা অভিযোগ দেখা যায় এই সরকারি হাসপাতালগুলোতে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো দেখেই শুধু বিয়ানীবাজার নয়, আশপাশের 3 উপজেলার রোগীরাও আসেন এখানে সেবা নিতে। নতুন করে ক্যাবিন চালুর উদ্যোগের প্রশংসাও করেন তারা। কাছে অনুরোধ থাকবে যে এই হাসপাতালকে আধুনিক পর্যায়ে নিতে সরকারের পাশাপাশি আমরা যারা পরিষদে আছি, পৌরসভায় আমরা যারা আছি, আমরা তো কাজ করবই এবং আমাদের আমাদের বিত্তবান যারা আছে প্রবাসে দেশে, ওনারাও কিন্তু হাসপাতালে অনেক সহযোগিতা করে থাকেন। তো সর্বোপরি এই হাসপাতালে আমাদের রোগী যারা আছেন সবাইকে এসে সেবা নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। হাসপাতালের পরিচ্ছন্ন একজন কর্মী আমাদের পৌরসভা থেকে আমরা বেতন দিয়ে থাকি। আজকে আমি এই হাসপাতালে প্রথম আসছি, আমি নির্বাচিত হওয়ার পরে আমি হাসপাতালের প্রচুর চতুর্দিকে একটু হেঁটে দেখব এবং আমি এই যে হাসপাতালে যারা পরিষ্কার পরিচ্ছন্ন আরও যেগুলো আমি ময়লা আবর্জনা আমি লক্ষ্য করতেছি এগুলো আমি পৌরসভার পক্ষ থেকে এগুলো আমি করার চেষ্টা অবশ্যই করব এবং আমার পৌরসভার বাজেটেও আমি হাসপাতালের উন্নয়নের জন্য আমি বরাদ্দ রেখেছি এবং আমরা সবাই মিলে আমরা দেখব যে জায়গায় যে জায়গাগুলো খরচ করার টাকাগুলো খরচ করার প্রয়োজন এগুলো আমরা করব এবং আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের হাসপাতাল আমরা এই বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত করব।
উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক এই কর্মকর্তা জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মত্যাগ আর সংগ্রামে এ দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি প্রতিটি দপ্তরে সর্বোচ্চ সম্মানের সেবা প্রদানের চেষ্টা করছেন তারা। হাসপাতালের ক্যাবিন চালুও এর একটি অংশ। তো এই হাসপাতালের উন্নয়নের জন্য আমরা উপজেলা পরিষদ থেকেও কাজ করব, আমাদের মেয়র মহোদয় আছেন, তিনিও ব্যবস্থা করবেন, এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই যে এই হাসপাতালের যে সমস্যাগুলো আছে তারা যদি সরকারের পাশাপাশি তারাও যদি এসে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে ফেলতে পারবো এবং আমাদের এলাকার যে মানুষজনেরা আছেন তারা কিন্তু এখান থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবে। বিভিন্ন সুযোগ সুবিধা আর ভৌগোলিক অবস্থান থেকে বেনীবাজার সরকারি কিংবা বেসরকারি চিকিৎসা সেবার সুবিধা অন্য উপজেলা থেকে অনেকটা বেশি। সকলের সহযোগিতায় বেনীবাজার হাসপাতাল হয়ে উঠবে রোগীদের আশা আর ভরসার স্থল, এমনটাই প্রত্যাশা করেন সকলে। আবু তাহের রাজু, এবিটিভি, বেনীবাজার।